আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, তোমাদের পরিবারের সকলেই আশা করছি ভালো আছে। আমিও ভালো আছি। ঢাকা কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসসমূহ আমরা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি তোমাদের উদ্দেশ্যে, যাতে তোমরা পড়াশোনার সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারো। তো আমরা আশা করছি তোমরা প্রত্যেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে তোমাদের পড়াশোনাটাকে স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছো এবং স্বাভাবিকভাবেই তোমরা জীবনযাপনের অঙ্গ হিসেবে পড়াশোনাটাকেও নিয়েছো। তো আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদেরকে পড়াচ্ছি বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল এই কোর্সটি ট্রেডমার্ক অ্যাক্ট 2009 সম্পর্কে। তো আমি এই সম্পর্কে তোমাদের অলরেডি দুটো ক্লাস নিয়েছি, যেখানে আমি প্রিলিমিনারি অধ্যায় সম্পর্কে আলোচনা করছি, যেখানে অলরেডি তোমাদের 22 ধারা পর্যন্ত পড়ানো হয়েছে। আজকে আমি আলোচনা করব 23 ধারা থেকে। তো ক্লাসের শুরুতেই আমরা একটু দেখে নিই বোর্ডে 23 ধারায় কী লেখা রয়েছে, অর্থাৎ ট্রেডমার্ক অ্যাক্ট 2009 এর প্রিলিমিনারি চ্যাপ্টারের 23 নং সাব ক্লজে বা 23 নং দফাতে কি বলা হয়েছে সেটা আমরা একটু জেনে নেই। বলা হয়েছে, দেখো, মার্ক ইনক্লুডস এ ডিভাইস, ব্র্যান্ড, হেডিং, লেভেল, টিকেট, নেম, সিগনেচার, ওয়ার্ড, লেটার, সিম্বল, নিউমেরাল, ফিগারেটিভ এলিমেন্টস, কম্বিনেশন অফ কালার্স অর এনি কম্বিনেশন দেয়ার অফ। অর্থাৎ মার্ক বলতে যেটা বুঝাচ্ছে, মানে এই আইনের অন্তর্ভুক্ত কি মার্ক সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো, মার্ক বলতে এই আইনে অন্তর্ভুক্ত রয়েছে ডিভাইস, ব্র্যান্ড, শিরোনাম, লেভেল, টিকিট, নাম, স্বাক্ষর, শব্দ, বর্ণ, প্রতীক, সংখ্যাত্মক উপাদান বা বিভিন্ন ধরনের রঙের সমন্বয়, অথবা এই যে এতগুলো ওয়ার্ড আমরা পড়লাম, ডিভাইস, ব্র্যান্ড, হেডিং, লেভেল, টিকিট, নেম, সিগনেচার, এই সবগুলোর মধ্যে যে কোনোটার কম্বিনেশন বা সমন্বয়। অর্থাৎ ধরো ব্র্যান্ডের সাথে হয়তো তোমার কম্বিনেশন অফ কালার্স একটা কম্বিনেশন করে দিল, যে দুটোর কম্বিনেশন, এটাই বলছে যে কম্বিনেশন অফ কালার্স অর এনি কম্বিনেশন অফ দেয়ার অফ, মানে উপরের যে কোনোটার কম্বিনেশন। তো এবার আসি 24 ধারায় তোমাদেরকে কি বলা হয়েছে। দেখো, আইনে 24 দফায়, মানে 2 ধারার 24 দফায় বলা হয়েছে প্যাকেজ সম্পর্কে, মানে মোড়ক। তাহলে মোড়ক সম্পর্কে কি অন্তর্ভুক্ত আছে সেটা জেনে নেই। ইনক্লুডস এনি কেস, বক্স, কন্টেইনার, কভারিং, ফোল্ডার, ক্যাসকেট অর বটল, রিসেপ্টেবল র্যাপার, লেবেল, ব্র্যান্ড, টিকিট, রিল ফ্রেম, ক্যাপসুল ক্যাপ, লিড স্টপার অ্যান্ড কর্ক। অর্থাৎ প্যাকেজ বা মোড়ক অর্থে এখানে কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত হবে এই আইনের 24 দফায় বলা হয়েছে যে কেস, মানে বাক্স, খাঁচা, কেস হচ্ছে খাঁচা, বক্স, বাক্স, কন্টেইনার ধারক, কভারিং, আচ্ছাদন, ফোল্ডার, ভাস্করা, আচ্ছাদন বা যেটা আমরা বলি না কেন, ভাস্করা, প্যাকেট, ক্যাসকেট হচ্ছে কৌটা অর বোতল, বটল মানে বোতল, এখানে রিসিপ্টেবল র্যাপার, আমরা সাধারণভাবে যেটাকে র্যাপার বলি, আচ্ছাদন র্যাপার বা আচ্ছাদনকারী র্যাপার, লেভেল, ব্র্যান্ড, টিকেট, রিল ফ্রেম, তারপর হচ্ছে ক্যাপসুল ক্যাপ, মানে ধাতব যে ক্যাপ থাকে না সেটাকে বলা হচ্ছে ক্যাপসুল ক্যাপ, লিড স্টপার অ্যান্ড কর্ক অর্থাৎ চেপি এবং কর্ক। তো এই যে বিষয়গুলোকে বলা মানে উল্লেখ করা হলো, এই বিষয়গুলো কিন্তু মোড়কের অন্তর্ভুক্ত হবে। মানে এখন এই যে মার্কের সাথে কিন্তু আমার আমার প্যাকেজের কিছু ওয়ার্ড মিলে গেল, তাই না? তো এইখানে কিন্তু মার্ক হচ্ছে চিহ্ন, মানে কি কি চিহ্ন ব্যবহার করা যাবে সেই চিহ্নের ক্ষেত্রে। যেমন ধরো আমি যদি বলি টিকিট, যেমন চিহ্নের ক্ষেত্রে হয়তো তোমার একটা ডাক টিকিটের টিকিট বা রেল লাইনের টিকিট, যে কোনো একটা কিছু, হয়তো ওই কোম্পানি হয়তো গাড়ির বিজনেস, সে গাড়ির জন্য একটা টিকিট হয়তো মার্ক হিসেবে সে গ্রহণ করলো। মানে এখানে মার্ক বা চিহ্ন হিসেবে একটা ব্যবহার করা আর একটা মোড়ক হিসেবে ব্যবহার করা, মানে দুটো কিন্তু দুই জিনিস কিন্তু দুইটাকেই কাজে লাগানো যায়, অর্থাৎ একটা জিনিসই দুইটা কাজেই কিন্তু লাগানো যাবে এই আইনে স্পষ্টভাবে বলা আছে। যেমন টিকিটকে যেমন মার্ক হিসেবে ব্যবহার করা যাবে, আবার মোড়কেও কিন্তু ব্যবহার করা যাবে। তো এটাই বলা হয়েছে। এরপরে আসি আমার 25 ধারায় কি বলা হয়েছে।
কালেকটিভ মার্কস বা সমষ্টিগত মার্কস মিন্স এনি ফিজিবল সাইন ডিজাইনেটেড অ্যাজ সাচ ইন দ্য অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন হুইচ, অর্থাৎ সমষ্টিগত মার্কস বলতে যেটা বোঝানো হয়েছে যে নিবন্ধনের আবেদনপত্রে যদি কোনো এ ধরনের দৃশ্যের উল্লেখ থাকে বা দৃশ্য বা চিহ্ন বা মানে সমষ্টিগত কোনো চিহ্ন বা দৃশ্যের উল্লেখ থাকে সেটাকে বলা হচ্ছে সমষ্টিগত মার্কস। তবে এখানে যে চিহ্নগুলোকে বোঝানো হবে সেটা নিচে আবার বলা হয়েছে, দেখো এতে কি বলা হয়েছে যে ইজ ক্যাপেবল অফ ডিস্টিংগুইশিং দ্য অরিজিন অর এনি আদার কমন ক্যারেক্টারিস্টিক্স ইনক্লুডিং দ্য কোয়ালিটি অফ গুডস অর সার্ভিসেস অফ ডিফারেন্ট এন্টারপ্রাইজেস। মানে এখানে বলা হচ্ছে যে কালেকটিভ মার্কস কি হবে, এটা তাই হবে যেটা নিচে ব্যাখ্যা করা হচ্ছে। তো এতে ব্যাখ্যা করা হচ্ছে, এখানে আমাদের তিনটা আবার সাবক্লজ দেওয়া হয়েছে যে এ বি সি। এখানে প্রথমে যেটা দেওয়া আছে এ, সেখানে যে বিষয়টা আলোচনা করা হচ্ছে তা হলো যে বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের যে পণ্য রয়েছে, পণ্য বা সেবা রয়েছে, সেই পণ্য বা সেবার উৎস বা উৎপাদনের যে বিষয়টা সেই বিষয়টাকে নির্দেশ করার উদ্দেশ্যে বা পৃথক করার উদ্দেশ্যে যে মার্কস ব্যবহার করা হয় সেটা হবে এই মার্কস। অর্থাৎ বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের যে পণ্যের সেবা সেবার উৎস নির্ধারণে বা অন্যান্য গুণ, ওই পণ্যগুলোর অন্যান্য গুণাগুণ সহ তাদের যে আদার্স বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে অন্যান্য পণ্য থেকে এই পণ্যগুলোকে পৃথক করতে পারে, মানে সরাসরি পৃথক করতে সক্ষম যে চিহ্ন বা মার্কসগুলো সেগুলোই হবে এই সমষ্টিগত মার্কস। তো এবার আসি আমরা বিতে এবং সিতে কী লেখা আছে সেটা দেখে নিই। বিতে দেখো কী লেখা আছে, ইজ ইউজড বাই ডিফারেন্ট এন্টারপ্রাইজেস আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য রেজিস্টার্ড ওনার অফ দ্য কালেকটিভ মার্ক অ্যান্ড, অর্থাৎ আমরা যে সমষ্টিগত মার্ক করছিলাম তার বিতে যেটা বলা হয়েছে, অর্থাৎ 25 দফার বিতে বলা হয়েছে যে সমষ্টিগত মার্কস নিবন্ধনকারী যে স্বত্বাধিকারী রয়েছে সেই স্বত্বাধিকারীর নিয়ন্ত্রণে অনুরূপ অন্যান্য প্রতিষ্ঠান ব্যবহার করে। অর্থাৎ আইনের ভাষা যদি আমরা বলতে চাই তাহলে এটা হচ্ছে যে যিনি সমষ্টিগত মার্ক নিবন্ধন করেছেন সেই সমষ্টিগত মার্ক নিবন্ধনকারী যে স্বত্বাধিকারী ব্যক্তি তিনি ও তার যে অধীনে অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানের জন্য তিনি এই মার্কসটি বা সমষ্টিগত মার্কসটি ব্যবহার করতে পারবেন। তো এরপরে দেখি কি বলা হয়েছে, 25 সি দফাতে ইজ ইউজড ইন রেসপেক্ট অফ গুডস অর সার্ভিসেস বাই এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস কালেকটিভলি এঙ্গেজড ইন দ্য সেম বিজনেস অ্যাজ ওয়ান লিগ্যাল এন্টিটি, অর্থাৎ যে মানে একই জাতীয় ব্যবসার সাথে জড়িত যে ব্যক্তি সমূহ যদি মানে একই ব্যবসায় নিয়োজিত ব্যক্তি সমূহ একত্রে তাদের নিয়ন্ত্রণে যদি কোনো বিজনেস পরিচালিত হয় যে যেই বিজনেসের প্রোডাক্টটি মানে সরি একই ব্যবসায় নিয়োজিত ব্যক্তিবর্গ যদি মিলে মানে তাদের নিয়ন্ত্রণে যদি কোনো আইনগত মানে ব্যক্তিসত্তার পণ্য থাকে সেই পণ্যটির ক্ষেত্রে তারা এই সমষ্টিগত মার্কস ব্যবহার করতে পারবে। আমি যদি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে, যেমন ধরো পুস্তক সমবায় সমিতি, অর্থাৎ প্রত্যেকটা বিক্রেতা বই বিক্রি করেন তারা মিলে একটা সমবায় সমিতি করলো তার একটা ট্রেডমার্ক নিল। তো এখানে কিন্তু একই ব্যবসায় নিয়োজিত ব্যক্তিবর্গ মিলে তাদের নিয়ন্ত্রণে যে প্রতিষ্ঠানটি রয়েছে বা তাদের নিয়ন্ত্রণে যে সংস্থা রয়েছে তার জন্য যে আইনগত ব্যক্তিসত্তার যে পণ্য বা সেবা রয়েছে তার জন্য তারা এই ট্রেডমার্ক ব্যবহার করতে পারবে। এ কথাটাই আসলে 25 সি দফায় বলা হয়। এরপরে আসি 26 দফায় কি বলা হয়েছে, দেখো গভর্নমেন্ট, অর্থাৎ এখানে গভর্নমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, গভর্নমেন্ট মিন্স গভর্নমেন্ট ইন কেস অফ ক্লাসিফিকেশন ট্রেডমার্ক মিন্স দ্য সেক্রেটারি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ মিনিস্ট্রি অর ডিভিশন অফ দ্য ট্রেডমার্কস রেজিস্ট্রি অ্যান্ড ইন আদার কেসেস দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ মিনিস্ট্রি অর ডিভিশন, অর্থাৎ সরকারকে, সাধারণ ভাষায় আমরা সরকারকে কি বলি, সরকারকে আমরা কি আমাদের প্রধানমন্ত্রীকেই শুধু সরকার বুঝি, আসলে সরকার কিন্তু একজন ব্যক্তি বা একটা দল নয়, এটা একটা মানে অনেকগুলো প্রতিষ্ঠান অনেকগুলো লোক মিলে কিন্তু সরকার বলে গণ্য হয়। তো ট্রেডমার্কের ক্ষেত্রে সরকারকে, ট্রেডমার্কের ক্ষেত্রে
দেখো বলাই হয়েছে যে ইন কেস অফ ক্লাসিফিকেশন ট্রেডমার্কস, অর্থাৎ আমরা যখন ট্রেডমার্কের শ্রেণীবিভাগ করবো বা শ্রেণীবিভাগকৃত ট্রেডমার্কের ক্ষেত্রে বা মানে সার্টিফিকেশন অফ ট্রেডমার্কের ক্ষেত্রে আমরা যদি দেখি, বলা হয়েছে যে মিন্স দ্য সেক্রেটারি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ মিনিস্ট্রি অর ডিভিশন অফ দ্য ট্রেডমার্কস রেজিস্ট্রি, অর্থাৎ ট্রেডমার্ক রেজিস্ট্রির যে প্রশাসনিক মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয় বা বিভাগকে এখানে সরকার বলে গণ্য করা হবে, বা বিভাগের যে সচিব, আমি আবার বলছি ট্রেডমার্ক রেজিস্ট্রির যে প্রশাসনিক মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের বা বিভাগের সচিব হচ্ছেন এখানে সরকার। আরেকটি কথা রয়েছে অ্যাড এবং ইন আদার কেসেস, এবং অন্যান্য ক্ষেত্রে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ মিনিস্ট্রি অর ডিভিশন, এবং অন্যান্য ক্ষেত্রে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ হচ্ছে এখানে সরকার। তাহলে শুরুর কথাটা আমরা বুঝি, এখানে বলেই দিয়েছে যে ক্লাসিফিকেশন ট্রেডমার্ক, তাই না, শ্রেণীবিন্যাসকৃত ট্রেডমার্ক। তাহলে আমি যেটা ওখানে বলছিলাম যে সার্টিফিকেশন ট্রেডমার্কের ক্ষেত্রে হচ্ছে যে কোনো মানে ট্রেডমার্ক রেজিস্ট্রির মন্ত্রণালয়ে মানে ট্রেডমার্ক রেজিস্ট্রির প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের সচিব, এবং অন্যান্য ক্ষেত্রে মানে ট্রেডমার্কের অন্যান্য যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে সেক্ষেত্রে হচ্ছে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগকে বোঝাবে, আর শুধু সার্টিফিকেশন অফ ট্রেডমার্কের ক্ষেত্রে বোঝাবে যে এর সেক্রেটারি বা প্রশাসনিক যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের সচিব বা মন্ত্রণালয় বা বিভাগের সচিবকে বোঝাবে, অর্থাৎ ট্রেডমার্ক রেজিস্ট্রির প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবকে বোঝাবে সার্টিফিকেশন ট্রেডমার্কের ক্ষেত্রে, আর অন্যান্য ক্ষেত্রে বোঝাবে শুধু প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগকে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসি সাতাশে কি বলেছে, দেখো যে অ্যাসোসিয়েটেড ট্রেডমার্কস বা সহযোগী ট্রেডমার্ক মিন্স এনি ট্রেডমার্ক উইচ ইজ ক্যাপেবল অফ বিং অর রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড অ্যাজ অ্যাসোসিয়েটেড ট্রেডমার্ক আন্ডার দিস অ্যাক্ট, অর্থাৎ এখানে সহযোগী ট্রেডমার্ক বলতে কি বুঝাবে, সহযোগী ট্রেডমার্ক বলতে ওই সব ট্রেডমার্ককে বুঝাবে যারা সহযোগী ট্রেডমার্ক হওয়ার যোগ্য, অথবা যাদের সহযোগী ট্রেডমার্ক হওয়ার যোগ্য মানে বাধ্যবাধকতা রয়েছে ওই সকল ট্রেডমার্ককে। আমি আবার বলছি সহযোগী ট্রেডমার্ক বলতে ওই সকল ট্রেডমার্ককে বুঝাবে যাদের সহযোগী ট্রেডমার্ক হওয়ার যোগ্যতা রয়েছে, অথবা যে সকল ট্রেডমার্ককে সহযোগী ট্রেডমার্ক হওয়ার বাধ্যবাধকতা রয়েছে আইন দ্বারা তা সেই সকল ট্রেডমার্ককে বুঝাবে। তো এবার চলে আসি আঠাশ দফায় কি বলা হয়েছে, দেখো যে সার্টিফিকেশন ট্রেডমার্ক সম্পর্কে আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে সার্টিফিকেশন ট্রেডমার্ক সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই আঠাশ দফায় বলা হয়েছে সেটা, যে আঠাশ দফায় কি বলা হয়েছে আমরা একটু দেখি নেই বোর্ডে। সার্টিফিকেশন ট্রেডমার্ক means a trademark means a mark adopted in relation to any goods or services which distinguishes in the course of trade the goods certified by any person in a respect of origin material mode of manufacture quality accuracy or other characteristics from the goods not so certified and which is capable of being registered as such under the provisions of that of chapter 8 of this act in respect of those goods or services in the name as proprietor of certification trademark of that person. তো এই যে দফাটি আমরা পড়লাম, দফাটি যদি আমরা বিশ্লেষণ করি অর্থাৎ এর অর্থ যদি জানতে চাই, তাহলে আমরা দেখব যে লেখা আছে সার্টিফিকেশন ট্রেডমার্ক মিন্স এটি হচ্ছে এই মার্কটি কোনো ক্ষেত্রে গৃহীত মার্ক যার উৎপত্তি কোর্স অফ ট্রেড মানে কোর্স অফ ট্রেড দ্য গুড সার্টিফাইড বাই এনি পার্সন ইন রেসপেক্ট অফ অরিজিন, অর্থাৎ পণ্যটির উৎপত্তি ম্যাটেরিয়াল উপাদান মোড অফ ম্যানুফ্যাকচার মানে উৎপাদনের ধরন কোয়ালিটি তারপরে হচ্ছে অ্যাকুরেসি গুণাগুণ শুদ্ধতা আর আদার ক্যারেক্টারিস্টিক্স বা অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে কি বলছে যে ফ্রম দ্য গুডস নট সো সার্টিফাইড অ্যান্ড উইচ ইজ ক্যাপেবল অফ বিং রেজিস্টার্ড অ্যাজ such under the provisions of chapter 8 of this act. তো আমি যদি সোজা ভাষায় একবারে শুরু থেকে একটু বিশ্লেষণ করে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে শুরু হবে লাইন টু লাইন না বুঝিয়ে। এখানে যেটা বলা হয়েছে যে সার্টিফিকেশন ট্রেডমার্ক হচ্ছে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে গৃহীত মার্ক যার উৎপত্তি তারপরে হচ্ছে উপাদান ম্যানুফ্যাকচারের ধরন
গুণাগুণ, শুদ্ধতা বা অন্যান্য কোনো বৈশিষ্ট্য সম্পর্কে কোনো ব্যবসা কোনো ব্যক্তি কর্তৃক প্রত্যয়িত হতে মানে প্রত্যয়িত হলে সেই প্রত্যয়িত পণ্যটি থেকে অন্য কোনো মানে প্রত্যয়িত নয় এমন পণ্যের মধ্যে পার্থক্য করতে পারে। অর্থাৎ কোনো একটি পণ্য যে সার্টিফিকেশন মানে সার্টিফিকেশনের যে রেজিস্ট্রেশন সেই নিয়ম মেনে যখন সার্টিফাইড হলো তা বা প্রত্যয়িত হলো সেই প্রত্যয়িত পণ্যের সাথে যে পণ্যটি অনুরূপ নিয়ম মেনে সার্টিফাইড হয়নি বা প্রত্যয়িত হয়নি সেই দু মানে প্রত্যয়িত পণ্য এবং প্রত্যয়িত নয় এমন দুই পণ্যের মধ্যে ডিস্টিংগুইশ বা পার্থক্য সৃষ্টি করতে পারে বা পার্থক্য প্রকাশ করতে সক্ষম। এবং পরেরটা দেখি বলা হয়েছে যে which is capable of being registered as such under the provision of chapter 8 of this act in respect of those goods or services in the name as proprietor of certification trademark of that person। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে প্রত্যয়নমূলক মানে নিবন্ধিত বা সার্টিফিকেশন ট্রেডমার্কের ক্ষেত্রে যে স্বত্বাধিকারী রয়েছেন সেই স্বত্বাধিকারীর জন্য ওই উক্ত পণ্যটি বা স্বত্বাধিকারীর পণ্যটিকে এই ট্রেডমার্ক আইনের অষ্টম ধারা অনুযায়ী সেটা নিবন্ধিত হতে পারবে। আমি আবার বলছি প্রত্যয়নমূলক নিবন্ধন কৃত ট্রেডমার্কের স্বত্বাধিকারী যে পণ্যটির জন্য এই ট্রেডমার্কের নিবন্ধন করা হলো সেই ট্রেডমার্কটি সম্পর্কে তার পণ্যের যে বিবরণ সেই বিবরণে উক্ত আইনের অষ্টম ধারা অনুযায়ী সেটা নিবন্ধনযোগ্য হবে। কথাগুলো একটু কঠিন আমি আবার বলছি, ধরো এই যে সার্টিফিকেশন অফ ট্রেডমার্ক আমরা বলতেছি যে যেখানে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে গৃহীত মার্ক যার উৎপত্তি উপাদান বা অন্যান্য কোনো বৈশিষ্ট্য সম্পর্কে কোনো ব্যবসায় কোনো ব্যক্তি হতে প্রত্যয়িত করবে অর্থাৎ পণ্যটি পণ্যটিকে তার কোনো বৈশিষ্ট্য তার কোনো গুণ বা কোনো প্রতীক বা কোনো শব্দ দ্বারা সে প্রত্যয়িত করলো এবং এইরূপভাবে প্রত্যয়িত নয় এমন কোনো পণ্য হতে পৃথক করবে। এবং এক্ষেত্রে যিনি ব্যবসায়ী তিনি কি করছেন, তিনি প্রত্যয়নমূলক নিবন্ধন পাওয়ার জন্য বা যে কাজগুলো করে আসছেন সেই কাজগুলো সম্পাদনের পর সে প্রত্যয়নমূলক নিবন্ধন মানে ট্রেডমার্ক নিবন্ধনকারী বা নিবন্ধনের স্বত্বাধিকারী ব্যক্তি উক্ত পণ্য সম্পর্কে এই যে আইনটি রয়েছে ট্রেডমার্ক আইনের অষ্টম ধারায় বর্ণিত আইনের বিধানানুযায়ী সেটা নিবন্ধিত হতে পারবে। অর্থাৎ আমি ট্রেডমার্কের জন্য আবেদন করলাম আর সেটা নিবন্ধিত হয়ে গেল, সেটা কিন্তু সার্টিফিকেশন ট্রেডমার্ক নয়। কারণ আমরা যদি যাই কোনো ট্রেডমার্ক নিবন্ধনের করার জন্য সেখানে কিন্তু কতগুলো প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করার পরে গিয়ে সেটা নিবন্ধিত ট্রেডমার্ক হবে। তো সেটাই বলছে যে প্রত্যয়নমূলক যে ট্রেডমার্কটি রয়েছে নিবন্ধনের জন্য বা নিবন্ধিত যে প্রত্যয়নমূলক ট্রেডমার্কটি রয়েছে তার যে স্বত্বাধিকারী সেই স্বত্বাধিকারী তার পণ্যের বৈশিষ্ট্যে এই ট্রেডমার্কটি ব্যবহারের কথা উল্লেখ করতে পারবে এই আইনের অষ্টম ধারার যে বিধানাবলী রয়েছে সেই বিধানাবলী অনুসরণ করে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তো এরপরে আসি আমি 29 ধারায় কি বলা হয়েছে। দেখো লিমিটেশনস মিন্স এনি লিমিটেশন অফ দ্য এক্সক্লুসিভ রাইট টু দ্য ইউজ অফ এ ট্রেডমার্ক গিভেন বাই দ্য রেজিস্ট্রেশন অফ এ পারসন অ্যাজ প্রোভাইডার দেয়ার অফ অ্যান্ড দ্য লিমিটেশন অ্যাজ to the mode of use shall include marketing of goods or sectors or providing services within or outside outside Bangladesh। তো এখানে সীমাবদ্ধতা বলতে কি বোঝানো হয়েছে, সীমাবদ্ধতা বলতে বোঝানো হয়েছে যে এটি ট্রেডমার্কের স্বত্বাধিকারী হিসেবে কোনো ব্যক্তির নিবন্ধনের দ্বারা ট্রেডমার্ক ব্যবহারের যে একচ্ছত্র অধিকার প্রদানের বা অধিকারের সীমাবদ্ধতা। আমি আবার বলছি এখানে ট্রেডমার্ক নিবন্ধনের দ্বারা কোনো ব্যক্তিকে একটি ট্রেডমার্ক ব্যবহারের একচ্ছত্র যে অধিকার সেই অধিকারের সীমাবদ্ধতা এবং এরূপ সীমাবদ্ধতার কারণে কি হবে, দেখো যে পণ্যের যে ধরন বা ট্রেডমার্কের ব্যবহারের ধরন সম্পর্কে এবং বলা হয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরে অথবা বাংলাদেশের বাইরে বাজারজাতকরণের ক্ষেত্রে বা সেবা প্রদানের ক্ষেত্রে
একে অন্ত এই আইন অনুযায়ী অন্তর্ভুক্ত করবে। মানে সীমাবদ্ধতা হচ্ছে যে নিবন্ধিত যে ট্রেডমার্ক রয়েছে সেই ট্রেডমার্ক যখন কোনো ব্যক্তিকে ইস্যু করা হলো, সেই ইস্যু করার কারণে সেই ব্যক্তি এই ট্রেডমার্কটি একা ব্যবহারের করার মানে একা যথেচ্ছা ব্যবহার করার যে অনুমতি পেল, যে অধিকার পেল, সেই অধিকারের সীমাবদ্ধতা। কারণ সে পেয়েছে, পেয়ে কিন্তু সে অন্য কাউকে দিতে পারবে না, তাই না? অন্য কোনো প্রতিষ্ঠানকে দিতে পারবে না, অন্য কোনো ব্যক্তিকে দিতে পারবে না, বা কোনো সংস্থাকে দিতে পারবে না। এই অধিকারটা সে পেয়েছে তার পণ্যের ওপর, পণ্য বা সেবা, নির্দিষ্ট পণ্য বা সেবার ওপর, অথবা তার নিয়ন্ত্রণে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সে পেয়েছে। তো এই যে ট্রেডমার্কটা সে পেয়েছে, তাই এই ট্রেডমার্কটা পাওয়ার পরে তার কিন্তু অধিকারের একটা সীমাবদ্ধতা আসছে। সে এটা সবাইকে দিতে পারবে না, সব প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র তার রেজিস্টার কিন্তু বিজনেসের ক্ষেত্রে, যেখানে সে এই ট্রেডমার্কটির জন্য রেজিস্ট্রেশন করেছে সেই ক্ষেত্রে সে ব্যবহার করতে পারবে। এখানেই হচ্ছে সেই সীমাবদ্ধতা যেটা সম্পর্কে আইনের এই ধারাটিতে বলা হয়েছে। এছাড়া আরেকটি কথা বলা হয়েছে যে এটা বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে বাজারজাতকরণের ক্ষেত্রে বা সেবা প্রদানের ক্ষেত্রে বা ব্যবহারের ধরন সম্পর্কে এই আইনে যা বলা হয়েছে সেটা মেনেই কিন্তু তাকে এই ট্রেডমার্কের ব্যবহার করতে হবে। অর্থাৎ এই আইনে যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেই বিষয়গুলো মেনে কিন্তু একজন নিবন্ধিত মানে ট্রেডমার্ক যিনি নিবন্ধন করেছেন সেই স্বত্বাধিকারীকে তার বিজনেসের ক্ষেত্রে বা প্রোডাক্টের ক্ষেত্রে এই ট্রেডমার্ক সে ব্যবহার করতে পারবে। তো এরপরে আসি 30। দেখো 30 ধারে কি বলা হয়েছে যে সার্ভিস মানে সেবা, মিন্স সার্ভিস রেন্ডার্ড ফর মানি অর মানি সোর ইন দ্য কোর্স অফ ট্রেড অর বিজনেস বাট ডাজ নট ইনক্লুড গুডস। অর্থাৎ সেবা বলতে এখানে যেটা বিষয়টা বোঝানো হয়েছে যে মানি অর মানি অর্থাৎ মুদ্রা বা মুদ্রা মানে বিনিময়ে কোনো ব্যবসায় কারবারের আর্থিক বা অনুরূপ কোনো প্রতিদানের বিনিময়ে প্রদত্ত সেবা। এবং আরেকটি কথা বলা হয়েছে যে কিন্তু বাট কিন্তু ডাজ নট ইনক্লুড গুডস মানে কোনো ধরনের পণ্য কিন্তু এই সেবার অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ সেবা শুধু সেবাই হবে, এখানে কোনো পণ্য হবে না। কারণ পণ্যের সংজ্ঞা যখন আমি তোমাদেরকে পড়িয়েছি পণ্য বিক্রয় চুক্তি আইনে, সেখানে কিন্তু পণ্য আলাদা একটি বিষয় ছিল, সেবা আলাদা একটি বিষয় ছিল। পণ্যের আকার আকৃতি রয়েছে, সেবার কিন্তু আকার আকৃতি নেই, তাই না? যেমন আমি তোমাদের যে ক্লাস নিচ্ছি এটা কি পণ্য না সেবা বলো তো? এটা হচ্ছে একটা সেবা। উকিল ডাক্তার আমাদেরকে যা দেয় সেটা হচ্ছে সেবা, কিন্তু এই স্কেলটা এটা কিন্তু পণ্য। আমি তোমাদেরকে যখন পণ্য পড়িয়েছি তখন নির্দিষ্ট পণ্য, নির্ধারিত পণ্য, অনির্ধারিত পণ্য, নানান কিছু মানে এই পণ্য সম্পর্কে পড়ানো হয়েছে দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ পণ্য বিক্রয় চুক্তি আইন 1930-এ আমি কিন্তু পণ্য সম্পর্কে পড়িয়েছি। আর এখানে যে সেবা বিষয়টা বলা হচ্ছে সেটা ট্রেডমার্কের ট্রেডমার্ক অ্যাক্ট 2009-এ কিন্তু সেবা সম্পর্কে মানে এই আইনের অধীনে সেবা সম্পর্কে বলা হচ্ছে যে এটা মুদ্রা বা মুদ্রা মানে বিনিময়ে কোনো কারবার বা ব্যবসায়ের আর্থিক বা অনুরূপ কোনো প্রতিদানের বিনিময়ে প্রদত্ত সেবা, যেখানে পণ্য অন্তর্ভুক্ত নয়। এরপরে আসি 31-এ কি বলা হয়েছে। দেখো ট্রান্সমিশন হস্তান্তর সম্পর্কে বলা হয়েছে ট্রান্সমিশন মিস ট্রান্সমিশন আন্ডার দিস অ্যাক্ট ডিভোলিউশন অন দ্য পার্সোনাল রিপ্রেজেন্টেটিভ অফ ডিসিসড পার্সন অ্যান্ড এনি আদার মোড অফ ট্রান্সফার নট বিং অ্যাসাইনমেন্ট। অর্থাৎ আমরা যদি এই হস্তান্তরটাকে বিশ্লেষণ করি তাহলে এখানে লেখা আছে যে হস্তান্তর বলতে এই আইনের অধীনে হস্তান্তরকে বুঝাবে এবং এখানে মৃত ব্যক্তির প্রতিনিধির ওপর বর্তমান দায়িত্ব এবং সত্ত্ব নিয়োগ ব্যতীত হস্তান্তরের যে কোনো পদ্ধতিকে বুঝাবে। আমি আবার বলছি হস্তান্তর বলতে এই আইনের অধীনে যে হস্তান্তরের নিয়ম রয়েছে সেই হস্তান্তরকেই বোঝানো হবে এবং কোনো মৃত ব্যক্তির প্রতিনিধির ওপর বর্তানো দায়িত্ব এবং নিয়ম মানে সত্ত্ব নিয়োগ ব্যতীত হস্তান্তরের অন্য কোনো যে কোনো পদ্ধতি এখানে গ্রহণযোগ্য হবে। তাহলে বিষয়টা কেমন হলো? যে বিষয়টা হচ্ছে যে তুমি মৃত ব্যক্তিকে তো মানে হস্তান্তর করতে পারবে না, তবে মৃত ব্যক্তির কোনো প্রতিনিধিকে যদি তিনি আইনগত ক্ষমতা দিয়ে যান তাহলে সেক্ষেত্রে সেটা মানে তার দায়িত্বটা ওই প্রতিনিধির ঘাড়ে বর্তাবে এবং সত্ত্ব নিয়োগ ব্যতীত
হস্তান্তরের অন্য কোনো পদ্ধতি কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা, অর্থাৎ ট্রেডমার্কস অ্যাক্ট 2009-এর যে প্রিলিমিনারি চ্যাপ্টারটি রয়েছে সেখানে এক থেকে ৩১ ধারার, সরি, দুই ধারার এই এক থেকে ৩১ দফাগুলো রয়েছে, সেই দফাগুলো সম্পর্কে আজকে আলোচনা করা হলো। নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।